চলতি মাসের প্রথমে কলকাতার তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসে নামলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও দেখা মেলেনি জাঁকিয়ে শীতের। তাপমাত্রার ওঠানামা চলছেই। আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং জেলায় কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে দিল্লিতে আগামী কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আগামী কয়েকদিন রাজধানীতে ঘন কুয়াশা অব্যাহত থাকবে বলেও জানা গিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ বুধবার পাঞ্জাব, উত্তর পশ্চিম রাজস্থান থেকে পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে হরিয়ানা জুড়ে ঘন কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে।